गाइस अस्सलाम वालेकुम, वेलकम टू माय ब्लॉग। तो बंधुरा आज के আপনাদের জন্য আপনাদের আবার একটি পছন্দের ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে দেখতে পাচ্ছেন একটি ইউজড বাইকের শপে চলে আসলাম আপনাদের জন্য রিভিউ করতে। তো আজকে আছে হচ্ছে গরিবে নেওয়াজ মোটরস, আর গরিবে নেওয়াজ মোটরস এর অ্যাড্রেসটা আপনাদেরকে বলে রাখি, এটা হলো করমপাড়া কাজা রোড চৌরাস্তার মোস্ট টার্মিনালের রোডটাই, ঠিক আছে? তো ওই রোডটার মধ্যে আপনারা মূলত শপটির লোকেশন আর আপনারা স্ক্রিনে তাদের ফোন নাম্বার এবং ডিসক্রিপশনের মধ্যে তাদের সম্পূর্ণ অ্যাড্রেস সহ পেয়ে যাবেন। তো আজকে আমাদের সাথে আছে শোরুম থেকে শোরুমের ওনার তহিদ ভাই। তহিদ ভাই মূলত আজকে আপনাদেরকে বাইকগুলা ডিটেলসে বলবে এবং বাইকগুলা প্রাইসও জানিয়ে দেবে, আর আপনাদের যদি বাইকগুলো পছন্দ হয় অবশ্যই তাদের শোরুমটি ভিজিট করবেন। তো চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রথমে চলে আসলাম হচ্ছে একটি পালসার এস এর পাশে, যেটি হচ্ছে রেড কালারের। আর এটা ভাই কোন সালের মডেল? 2016 সাল না? 2016 গাইস, এটা হচ্ছে 2016 মডেল, আর নাম্বার ট্যাগ দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেট্রো 13 সিরিয়ালের। আর এটার ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, সব কিছু ওকে, ফার্স্ট পার্টিও অ্যাভেলেবেল। তো ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল, যার জন্য আপনারা কিন্তু নাম ট্রান্সফার করতে পারবেন। আর এটার ফ্রন্টের লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এ হলো বাইকটির ফ্রন্টের লুক। তবে এটার অটো কত, মিটার কত চলছে? এটা অনেক চলছে না গাইস? এটা কিন্তু অনেক চলছে, কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, মিটার দেখে কিন্তু কখনোই বাইক কিনবেন না, বাইকের কন্ডিশন দেখে কিনবেন। আর বাইকটির কন্ডিশন কিন্তু ভালো আছে না গাইস? বাইকটির কন্ডিশন কিন্তু ভালোই আছে। আর প্রাইসটা কত আছে এটার? 1,25,000। আর এটার ডকুমেন্টের মেয়াদ কতদিন আছে? আপডেট আছে না গাইস? এটার ডকুমেন্টের মেয়াদ আপডেট আছে, আর প্রাইসটা চাওয়া হচ্ছে 1,25,000। আর এটি কিন্তু আস্কিং প্রাইস গাইস, এটি কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি পালসার এস এর কন্ডিশন। তারপর আমরা একটি গ্ল্যামার দেখতে পাচ্ছি, হিরো গ্ল্যামার 16 সিরিয়ালের চট্টগ্রাম মেট্রো, আর 18 মডেল গাইস, এটা হচ্ছে 2018 মডেল। আর এটি হচ্ছে রেড কালারের বাইকটি, আর দেখতে পাচ্ছেন মিটার কনসোলটি। আর আপনাদেরকে ফ্রন্টাল লুকটা একটু দেখিয়ে দিই, এ হলো বাইকটির ফ্রন্টের লুক। আর ফ্রন্টের টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো কন্ডিশনের মধ্যে আছে। আপনার বাইকটা চলছে কত কিলো? 20,000 গাইস, বাইকটা চলছে হচ্ছে 20,000 কিলো। আর প্রাইসটা জেনুইন না গাইস? জেনুইন চলছে হচ্ছে 20,000। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার? 97,000 গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 97,000। আর এটিও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তারপর আপনাদেরকে ইঞ্জিনের সাইডটা একটু দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাইডটি, সাউন্ড টাউন শুনলেন না? সব কিছু গাইস, সাউন্ড থেকে শুরু করে সব কিছুই ওকে। আর স্মার্ট কার্ড তো ওকে আছে না? ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল গাইস, এটা কিন্তু ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আপনার কিন্তু নেম ট্রান্সফারটা করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে গ্ল্যামারের কন্ডিশন। তারপর পাশে আমরা একটি জিক্সার দেখতে পাচ্ছি, জিক্সার ডাবল ডিক্স গাইস, ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন। এটা 2018 মডেল না গাইস? এটা হচ্ছে 2018 মডেল, আর এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো 14 সিরিয়ালের। আর এই যে বাইকের ট্যাঙ্কের কন্ডিশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আর মিটারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। আর এ হলো পিছনের প্যানেলের কন্ডিশন। আর বাইকটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো 14 সিরিয়ালের। এটা তো স্মার্ট কার্ড অ্যাভেলেবেল না গাইস? এটা স্মার্ট কার্ড অ্যাভেলেবেল, ফার্স্ট পার্টি আছে না গাইস? এটা কিন্তু ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম ট্রান্সফারটাও করতে পারবেন। আর এ হচ্ছে বাইকের ফ্রন্টের লুক। তবে এটা চলছে কত কিলো? 10,000-12,000 গাইস, এটা 10,000-12,000 কিলোর মতো চলছে জিনে। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার? 1,85,000 গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 1,85,000। আর এটি কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি পাশে একটি পালসার ডাবল ডিক্স, এটা 2019 মডেল গাইস, এটা হচ্ছে 2019 মডেলের। আর এ হচ্ছে বাইকটির ফ্রন্টের লুক, ফ্রন্টের টায়ারের কন্ডিশনে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে একটু ট্যাঙ্কের কন্ডিশনটা দেখে দিই, এ হলো বাইকের ট্যাঙ্কের কন্ডিশন গাইস। এই যে দেখতে পাচ্ছেন বাইকটির ট্যাঙ্ক এবং প্যানেলের কন্ডিশন, ওভার ফ্রেশ বাইকটি, 5,600 কিলোমিটার গাইস, বাইকটি চলছে হচ্ছে 5,600 কিলোমিটার জেনিন। আর বাইকটি হচ্ছে চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের। আর ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন আপনারা? 1,60,000 গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 1,60,000। আর এটিও তো আস্কিং প্রাইস গাইস, এটিও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তারপর পাশে একটি বাজাজ B15 দেখতে পাচ্ছি, এটা কোন সালের এডিশন? 2017 গাইস, এটা হচ্ছে 2017 সালের এডিশন। আর এটি কিন্তু চট্টগ্রাম মেট্রো 14 সিরিয়ালের নাম্বার প্লেট, আর বাইকটি কিন্তু হোয়াইট এবং রেড কালারের। আর বাইকটা চলছে কত কিলো? 8,000 কিলো গাইস, বাইকটি চলছে হচ্ছে 8,000 কিলোমিটার। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটার? 1,15,000 গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে 1,15,000। আর এটিও কিন্তু আস্কিং প্রাইস,
আপনারা কিন্তু এখানে পার্কিং করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি বাজাজ B15 এর কন্ডিশন। তারপর পাশে আমরা একটি প্যাশন প্রো দেখতে পাচ্ছি, প্যাশন প্রো, আর এটা হচ্ছে ড্রাম ব্রেক, আর এটা ডিজিটাল প্লেট, নাম্বার প্লেট, স্মার্ট কার্ড, সব কিছু অ্যাভেলেবেল। আর এটা চট্টমেটো কত সিরিয়ালের? ১২ না, এটা হচ্ছে চট্টমেটো ১২ সিরিয়ালের। আর বাইকটি হচ্ছে ব্ল্যাক এবং ব্লু কালারের, আর বাইকটি কিন্তু ড্রাম ব্রেকের, এই যে দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেকের। আর এই হচ্ছে বাইকটি ট্যাঙ্কের কন্ডিশন, আর এটা ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল না, নেম ট্রান্সফার তো করা যাবে গাইস, এটার মধ্যে কিন্তু আপনারা নেম ট্রান্সফারটা করে নিতে পারবেন। আর বাইকটি কিন্তু মোটামুটি ভালোই চলছে, যেহেতু এটা কোন সালের এডিশন? ১২ সাল না, ২০১২ সালের এডিশন। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটা? ৬০,০০০ গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে ৬০,০০০, আর এটিও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু এটাতেও বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল ফ্যাশন প্রোর কন্ডিশন। তারপর পাশে একটি পালসার ২ কালার দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে ২০১২ সালের মডেল না গাইস, এটা হচ্ছে ২০১২ সালের মডেল। আর এই যে ফ্রন্টের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ফ্রন্টের টায়ার এবং ফ্রন্টের হেডলাইটের কন্ডিশন। এবার আপনাদেরকে ট্যাঙ্কটা একটু দেখিয়ে দিই, এ হলো বাইকের ট্যাঙ্কের কন্ডিশন, মিটার কনসোলটিও দেখতে পাচ্ছেন। বাইকটি কিন্তু ওভার ফ্রেশ, আর ইঞ্জিনের কন্ডিশনটা কিন্তু দেখতে পাচ্ছেন। তবে বাইকটা কত কিলো চলছে? মোটামুটি ভালো চলছে না গাইস, বাইকটা কিন্তু মোটামুটি ভালো চলছে, যেহেতু ২০১২ সালের মডেল। আর আর এটি কিন্তু চট্টমেট্রো ১২ সিরিয়ালের, হাউস কফি না, হাউস কফি বাইকটির। তারপর এ হচ্ছে মোটামুটি বাইকটির ওভারঅল কন্ডিশন। আর প্রাইসটা কেমন চাচ্ছে এটার? ৯০,০০০ গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে ৯০,০০০, আর এটা তো আস্কিং প্রাইস গাইস, এটা কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তারপর এই ছিল হচ্ছে বাজাজ পালসার ২ কালারের ওভারঅল কন্ডিশন। তারপর পাশে আমরা একটি দেখতে পাচ্ছি পালসার ৩ কালার, রেড এবং ব্ল্যাক কালারের, আর এটা হচ্ছে ২০১৬ সালের এডিশন। আর এটার নাম্বার প্লেট আপনাদেরকে দেখিয়ে দিই, চট্টমেট্রো ১৩ সিরিয়াল, আর ১০ বছরের ডকুমেন্ট গাইস, এটা হচ্ছে ১০ বছরের ডকুমেন্ট। আর ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, আর একটু ফ্রন্টের কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই গাইস, বাইকটির ফ্রন্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর বাইকটির সাউন্ড থেকে শুরু করে সব কিছু স্মুথ সাউন্ড। আর বাইকটা চলছে কত কিলো? ২৫,০০০ কিলোমিটার চলছে, জেনুইন চলা। আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটা? ১১০,০০০ গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে ১১০,০০০, আর এটিও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু এখানে বার্গেনিং করে নিতে পারবেন। তারপর আমরা পাশে একটি দেখতে পাচ্ছি পালসার ব্ল্যাক কালারের ইঞ্জিন, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ইঞ্জিন। আর এটা হচ্ছে কোন সালের মডেল? ২০১১ গাইস, এটা হচ্ছে ২০১১ সালের মডেল, যেটা হচ্ছে ওয়ান কালার বলে না এটাকে গাইস, এটাকে বলা হচ্ছে ওয়ান কালার, কালো ইঞ্জিনের গাড়ি না? আচ্ছা গাইস, দেখতে পাচ্ছেন কাটা ইঞ্জিনের গাড়ি। আর এটা মোটামুটি তো ভালোই চলছে। আর প্রাইসটা কেমন চাচ্ছে এটা? কন্ডিশন ভালো না, আর প্রাইসটা কেমন চাচ্ছেন এটা? ৮০,০০০ গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে ৮০,০০০, আর এটিও তো আস্কিং প্রাইস, এটিও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। আর এটি কিন্তু চট্টমেট্রো ১২ সিরিয়ালের নাম্বার। তো এই ছিল হচ্ছে মোটামুটি পালসারটির কন্ডিশন গাইস। তারপর চলে আসলাম একটি গ্ল্যামারের পাশে, আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেড কালারের, আর এটা হচ্ছে ২০১৮ সালের মডেল। আপনাদের ইঞ্জিন সাইডটা একটু দেখিয়ে দিই, ইঞ্জিন সাইডটা দেখতে পাচ্ছেন, আর বাইকের নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটি হচ্ছে চট্টমেট্রো ১৬ সিরিয়ালের নাম্বার। আর এ হচ্ছে বাইকটির প্যানেলের কন্ডিশন দেখতে পাচ্ছেন, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আর টায়ারের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই, এ হলো বাইকটির টায়ারের কন্ডিশন, আর ফ্রন্টের টায়ারের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই আপনাদের, এ হলো ফ্রন্টের টায়ারের কন্ডিশন। তবে এটা চলছে কত কিলো? ২৫,০০০ কিলো চলছে না গাইস, এটাও কিন্তু ২৫,০০০ কিলো মতো চলছে। আর প্রাইসটা কত যাচ্ছে এটার? ৯৫ গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে ৯৫,০০০, আর এটিও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু এখানে বার্গেনিং করে নিতে পারবেন। আর এটা তো স্মার্ট কার্ড অ্যাভেলেবেল না, স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি অ্যাভেলেবেল, আর আপনারা কিন্তু এখানে কিন্তু নাম ট্রান্সফারটা করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে গ্ল্যামারের কন্ডিশন। তারপর পাশে দেখতে পাচ্ছি একটি স্ট্রাইকার, অনেকেই কিন্তু আপনারা স্ট্রাইকারের জন্য ডিমান্ড করেন, আর এই স্ট্রাইকারটি আপনারা হলে দেখতে পারেন, রেড এবং ব্ল্যাক কালারের, ৫,০০০ কিলোমিটার চলছে না গাইস, এটা ২০১৭ মডেল, আর নাম্বারটা হচ্ছে চট্টমেট্রো ১৫ সিরিয়ালের। আর ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন? ৯৭,০০০ গাইস, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে ৯৭,০০০ টাকা, আর এটিও কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু এটাতেও বার্গেনিং করে নিতে পারবেন। তারপর পাশে দেখতে পাচ্ছি একটি ডিসকভার, এটা ১০০ সিসি না গাইস, এটা হচ্ছে ডিসকভার ১০০ সিসি, ব্ল্যাক কালারের বাইকটি, আর চার গিয়ারের গাড়ি না, চার গিয়ারের গাড়ি, আর এটি কিন্তু ড্রাম ব্রেকের, আর এটা কি স্মার্ট প্লেট আছে না?
স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ডিজিটাল নাম্বার প্লেট সব কিছু অ্যাভেলেবেল আপনারা কিন্তু নাম ট্রান্সফারটা করতে পারবেন কালারটা হ্যাঁ আর প্যাসটা কত যাচ্ছেন ভাই এটা 80,000 গাইস এটার প্যাসটা হচ্ছে 80,000 আর এটাও কিন্তু আস্কিং প্রাইস আপনারা কিন্তু এখানে কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন তারপর পাশে আমরা দেখতে পাচ্ছি একটি হিরো স্প্লেন্ডার না হিরো স্প্লেন্ডার প্রো এটা কোন সালের মডেল এটা কোন সালের মডেল চোদ্দ মডেল গাইস এটা হচ্ছে চোদ্দ মডেল আর এই যে টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কন্ডিশনের মধ্যে আছে এ হচ্ছে বাইকটির ট্যাঙ্কের কন্ডিশন আর বাইকটি অ্যানালগ নাম্বার প্লেট না ডিজিটাল গাইস এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট অ্যাভেলেবেল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু অ্যাভেলেবেল আর প্রাইসটা কত যাচ্ছে এটা 70,000 গাইস এটার প্রাইসটা হচ্ছে 70,000 আর এটা কিন্তু আস্কিং প্রাইস এখানে কিন্তু আপনারা বার্গেন করে নিতে পারবেন তারপর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা হোন্ডা এটা হোন্ডা কি মডেল জিঙ্কো এটা হচ্ছে জিঙ্কো এটা তো হোন্ডা ব্র্যান্ড না না জিঙ্কো মডেল আর এটা কোন সালের মডেল 2003-এর মডেল আর প্রাইসটা কত যাচ্ছে এটার 30,000 গাইস এটার প্রাইসটা চাও হচ্ছে 30,000 ইঞ্জিন কুলা ফিটিং হয় না আর এটার নাম্বার প্লেট আছে না ফার্স্ট পার্টি আছে নাম্বার প্লেট ফার্স্ট পার্টি সব কিছু অ্যাভেলেবেল ডকুমেন্ট তো ক্লিয়ার না ডকুমেন্ট শেষ 10 বছরের গাইস এটা হচ্ছে 10 বছর ডকুমেন্ট ক্লিয়ার ম্যাথ কিন্তু শেষ এটা ক্লিয়ার আছে ফার্স্ট গিয়ারের গাড়ি না আর 125 সিসি গাইস এটা কিন্তু 125 সিসি আর প্রাইসটা চাও হচ্ছে 30,000 আর এটা কিন্তু আস্কিং প্রাইস আমরা কিন্তু এখানে কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি তাদের শোরুমের সব বাইকের কালেকশন তো গাইস এই ছিল হচ্ছে গরিবে নেওয়াজ মোটরস থেকে তাদের সম্পূর্ণ বাইকগুলোর কালেকশন সব বাইকের সুন্দরভাবে ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনারা দেখতে পারেন তো এ বলে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ